বিষয় আসলে অনেক অনেক জটিল জটিল হতে পারে ক্ষেত্রে। কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থাটাই আসলে বেশি করে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আর কি ব্যবস্থা গ্রহণ করলে প্রতিরোধটা বেশি হবে দেখেন এখন তো যেটা হচ্ছে যে এই যে সংক্রমণের হাতটা বেড়ে যাচ্ছে এর চেইনটা বন্ধ করতে কোথার থেকে সোর্স আসছে যেমন যদি এই সোর্সগুলি বাইরের থেকে আসে আসার সময় যা যেখানে আসছে এয়ারপোর্টে সেখানে একটা সুরক্ষা নিতে হবে যদি এটা ইউকের থেকে আসে বা অন্য দেশ থেকে আসে সেখানে কঠোর ব্যবস্থা নিতে হবে যে যারা আসতেছেন এই ভ্যারিয়েন্টটা আমাদের দেশে না ঢুক এ এক নম্বর দুই নম্বর হলো যারা কোভিড আক্রান্ত হচ্ছে তারা জানি সুরক্ষায় থাকেন অথবা তারা আগের মতো যেরকম কন্ট্রাক্ট ট্রেসিং বা লকডাউন আমরা ওইটা বলছি না কিন্তু সুরক্ষার জন্য তাদের কিন্তু আইসোলেট থাকতে হবে এবং এই জিনিসটা হলো যে বাইরের থেকে আসতেছে হয়তো সে এখন কিন্তু আরেকটা জিনিস এই ভাইরাসটা এখন সেটা কিন্তু ইয়াং বাচ্চাদেরও ধরছে এবং ইয়াং নূপ ধরছে কাজেই এখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস যারা বাইরে যাচ্ছে যে সরকারি কাজের জন্য হোক বা ব্যবসা তারা কিন্তু এসে এই যে বাসার ভিতরে যারা আছেন তাদের কিন্তু রোগটা ছড়িয়ে দিচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখন কিন্তু অনেকেই অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ লক্ষণ লক্ষণ নাই কিন্তু তারা ভাইরাস ট্রান্সমিট করতে পারে এবং সেই ট্রান্সমিশন এরকম হয় যে ফ্যামিলিতে ঢুকে সেই ফ্যামিলির প্রত্যেকটা লোককে ইনফেক্টেড করে কাজেই যে বাইরের থেকে আসবেন সেই আগের কথাই আমরা বলি সেজন্য খুবই সতর্ক থাকেন যে তার ফ্যামিলির যার পিতা মাতা বা তার যে বয়স্ক লোক তাদের থেকে দূরে থাকেন সেই ক্ষেত্রে মাস্ক পরে থাকবে একটা আইসোলেশন মেনটেন করবে দিস ভেরি ইম্পর্টেন্ট অ্যাডজাস্টেজ এগেইন আমরা যে এক বছর আগে যে কথা বলতাম সেই কথাগুলি কিন্তু আবার আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে তৃতীয় হল আমরা বাইরে আসার পরেই আমরা যে সুরক্ষা হাতটা ধুয়ে ফেলি কাপড়গুলি সব সরিয়ে ফেলে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যে জোরটা সেটা দিতে হবে আমরা কিন্তু একটু উদাসীন হয়ে গেছিলাম এই উদাসীনের জন্য কিন্তু এই আমরা আত্মতৃপ্তি বা আমাদের দেশ খুব ভালো আছে কিন্তু দেখেন এই থার্ড ওয়েভটা কিন্তু আরও একটা বিশাল ডেঞ্জার হিসাবে আমরা জানি না এই সামনের দুই সপ্তাহ তিন সপ্তাহ কিভাবে যাবে আরেকটা মজার ইন্টারেস্টিং জিনিস আমরা যেটা বলতেছিলাম শীতকালে যে এর প্রভাব প্রকট বেশি হবে সেটা কিন্তু না এখন কিন্তু গরমকালের ভিতরে দেখতেছেন কাজেই ইউ ক্যান আপনার এই রোগটা সম্বন্ধে

বা বাইশটা ভ্যারিয়েন্ট আছে এর এগেনস্টে কোনো ভ্যাকসিন তৈরি করা যায় নাকি আমরা তো জানি না এই যে আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি এই রূপান্তর এই যে ভাইরাসের যে অ্যাটাক তার এগেনস্টে কার্যকরতা আছে কি না উই ডোন্ট নো তো একটা সুসংবাদ হলো যে জনসন জনসন যে ভাইরাসটা তৈরি করছেন সেই ভাইরাসটা আরে ভ্যাকসিনটা তৈরি করতেছেন সেটা কিন্তু এই যে যে নিউ ভ্যারিয়েন্টের উপরে তাদের একটা পরীক্ষা চলছে যদি তাদের এটা হয় তাহলে সেই ভাইরাসটা আমরা যদি আনতে পারি এটা আরেকটা অ্যাডভান্টেজ আছে যেটা একটা সিঙ্গেল ডোজ তৃতীয় হল আমাদের টেম্পারেচারে রাখা যাবে সেইটি দিয়ে কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে শুধু তো আমরা একটা সোর্স অক্সফোর্ড সোর্স এখন আছে সেই আরেকটা অন্যান্য সোর্সের ভিতরেও ভ্যাকসিনের ভিতরে আমাদের দিতে হবে সেটা ভ্যাকসিন আলাদা জিনিস আমাদের এখন প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের নিজের সুরক্ষা এবং পরিবারের সুরক্ষা এবং সমাজের সুরক্ষা এবং দেশের সুরক্ষা সেই জন্য ওই আগের যারা ডায়ালিসিস পাচ্ছেন আমরা শুনেছি যে ডায়ালাইসিস তো অনেকের ক্ষেত্রে করতে হচ্ছে জীবন বাঁচানোর তাগিদে তাদের ক্ষেত্রে কি কি ধরনের পন্থা অবলম্বন করা হচ্ছে ইদানিং এখনকার চিকিৎসা এটা তো যারা করতেন আগের থেকেই আমরা যদি সাসপেক্ট করি যে একটা আমরা তো জানি না যে ডায়ালিস করতে যাচ্ছে যদি যদি সন্দেহ করি কোভিড আক্রান্ত আমরা করলেই তার টেস্ট করতে হবে টেস্ট করেই তারপরে তাকে ডায়ালিস ঢুকাই দেবে যদি সাসপেক্ট করা হয় তাহলে তার আলাদা একটা আইসোলেটেড রুম আছে ওইখানে করবে কোভিড টেস্ট করবে যদি পজিটিভ হয় আলাদা গ্রুপে যাবে আর যদি নেগেটিভ হয় তাহলে ইউজুয়াল হবে তবে আমরা যেটা বলি সব সময় এই ডায়ালিস রুগীকে আইসোলেটেড রাখতে হবে জেনারেল পপুলেশন থেকে সবসময় যারা অন্যান্য যে রুগী আছে সেই রুগীর থেকে আইসোলেশন রেখতে রাখতে হবে তার ডায়ালিসিস রুম আলাদা করতে হবে এবং তাদের জন্য স্পেশাল কেয়ার নিতে হবে এবং একটু আগে যেটা বললেন যে আপনাদের চলাচলের জন্য তার সাথে শুধু একজন লোক থাকবে এবং তার যানবাহন গণভাবে যে যানবাহন বা সেটা আলাদাভাবে তাকে নেওয়া হবে এবং একজন লোক অনেক লোক তিন চারজন তার সাথে থাকবে না এবং উনি যখন বাসায় আসবে আইসোলেশনভাবে থাকবে এবং তার সাথে পরিবারের যে আরও সদস্য আছেন তারাও খুব মেলামেশা করবেন না যদি করতে চান মাস্ক পরিহিত যেটা আমরা আগে ট্রেস করতেছি আগের যে আমরা এই যে এক বছর আগে যে আমরা যে নীতিমালা সেই নীতিমালাগুলি অনুসরণ আবার করতে হবে যেটা আমরা এই কয়দিনে একটু শিথিল হয়ে গেছিলাম আমরা আবার আমরা সেই জন্য জনগণকে এইভাবে সচেতন করতে হবে এবং একটু ভয়ও করতে হবে যে আমার যে এখন যদি হয় এটা খুবই মারাত্মক সেটা আতঙ্কগ্রস্ত না হয় কিন্তু ভয়ে সচেতন হয়ে আমাদের এই বিষয়টিকে আসলে সিরিয়াসলি নিতে হবে ইয়া ভয় পাওয়ার বিষয়টি নয় তবে সিরিয়াসলি নিতে হবে সচেতন বেশি হতে পারবো